হ্যালো আসসালামু আলাইকুম দর্শক মণ্ডলী, আপনারা সবাই কেমন আছেন? আমার বিশ্বাস আপনারা সবাই অনেক ভালো আছেন। আজকে এমন একটি বাইক সম্বন্ধে রিভিউ দিতে যাচ্ছি যেটা হলো ক্যাফেরাসার, আপনার বাংলাদেশের সবার মোটামুটি জনপ্রিয় একটি বাইক ক্যাফেরাসার বাইক। এটার উপরে আসলে ক্যাফেরাসারের কোনো বাইক হয় না। এফবি মন্ডিয়ালের এমন একটি বাইক সম্বন্ধে আজকে আপনাদেরকে জানাতে যাচ্ছি যেটা অনেকে আমাদেরকে কমেন্টে জানতে চাচ্ছিলেন যে ক্যাফেরাসার বাইক কোথায় পাওয়া যাবে আর কোন শোরুমে আসলে আপনারা পেয়ে যাবেন একেবারে মানে কম দামে। তো আজকে মোটামুটি এই বাইকটি সম্বন্ধে রিভিউ করব। ফুল ভিডিওটা দেখবেন, আশা করি আপনাদের অনেক ভালো লাগবে। আর যারা প্রথমবারের মতো হাসান ব্লগস দেখতেছেন অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশেই থাকবেন এবং বেল বাটনটি বাজিয়ে দিবেন যাতে করে আমার করা সব বাইকের ভিডিওর নোটিফিকেশন আপনার ফোনে পৌঁছে যায় সবার আগে। তো কথা বাড়াচ্ছি না, ভিডিওটা শুরু করি। Subscribe now and press the bell icon. Never miss an update. তো ভিউয়ার্স, ইতালিয়ান বাইক এফবি মন্ডিয়াল, এই বাইকটি সম্বন্ধে আজকে আমাদেরকে বিস্তারিত বলে হেল্প করবে প্রিন্স ওয়ার্ল্ডের প্রিন্স ভাই। প্রিন্স ভাই কেমন আছেন? আলহামদুলিল্লাহ ভালো আছি। দর্শক কেমন আছেন? আসসালামু আলাইকুম সবাইকে। আমি যে বাইকটা এখন এক্সপ্লোর করতে যাচ্ছি বাংলাদেশের ক্যাফেরাসার বাইক, যেটা বলতে গেলে একদমই আনকমন লেটেস্ট, এটা কোথাও আর পাবেন না। ক্যাফেরাসারের এইচপিএস এফবি মন্ডিয়াল। আপনারা এই বাইকটা শুধু সম্বন্ধে যারা বিগিনার জানতে চান তারা গুগল সার্চ করে দেখে নেবেন। ইন্টারন্যাশনালি এটার অসংখ্য রিভিউ রয়েছে, ইন্ডিয়াতে রয়েছে, ইটালিতে, বিশ্বের মানে বেশ কিছু দেশে এটার রিভিউ রয়েছে। তো দর্শক দেখতে পাচ্ছেন যে আমি বাইকটিতে বসে আছি। বাইকটার কিন্তু কমপ্লিট একটি ক্যাফেরাসার বাইক, যেটা হচ্ছে বাংলাদেশে একদমই বলতে গেলে নতুন, বাট এটা ইন্টারন্যাশনালি অনেক পুরনো মডেল। আর এটা কিন্তু অত্যন্ত এক্সক্লুসিভ একটি বাইক, আমরা টেস্ট রাইড দিয়েছি আপনারা দেখেছেন, এবং আমরা এটা শোরুমে যে এটার আরও কালার ভেরিয়েন্ট আছে সেটা আমরা দেখিয়ে দিচ্ছি। এই বাইকটা হচ্ছে যদি আমি কাছ থেকে দেখাই, সুন্দর কিন্তু হ্যান্ডেল বারটা রয়েছে ক্যাফেরাসারের, একদম দেখতে পাচ্ছেন যে পাইপ হ্যান্ডেল থাকে চিরচিরিতে। এবং একটু কাছ থেকে যদি হাসান ভাই দেখিয়ে দেন, এই যে 1, 2, 3 এরকম, এটার হচ্ছে আপনি চাইলে এটার অ্যালাইনমেন্ট চেঞ্জ করতে পারবেন, এখান থেকে সেটিং পজিশন, লুকিং মিররগুলো কাস্টমাইজ করতে পারবেন যেভাবে আপনার ইচ্ছা। এবং ড্যাশবোর্ডটাতে যদি আমরা চলে আসি, এটা কিন্তু ডুয়েল চ্যানেলের এবিএস একটা বাইক, খুবই অত্যাধুনিক ফিচার। ডুয়েল চ্যানেলের এবিএসের সিগন্যাল, হিটিং ইস্যু, অ্যাভারেজ মিটার, ডেলি মিটার, ইচ অ্যান্ড এভরিথিং, যাবতীয় সকল ফিচার এখানে রয়েছে। মিটারটা একটু ডান পাশে, এবং আপনারা দেখতে পাচ্ছেন যে প্রত্যেকটা জায়গায় এফবি মন্ডিয়ালের হচ্ছে এটা ব্র্যান্ডিং করা আছে প্রতিটা জায়গায়, যেটা হচ্ছে এখান থেকে যদি আমরা দেখাই লিভারে পর্যন্ত এফবি মন্ডিয়াল, কীতে এফবি মন্ডিয়াল, এটা আপনারা দেখে কম্পেয়ার করে নিতে পারেন বাইকটা। আর হচ্ছে আমি এটার ইঞ্জিন সম্বন্ধে যদি বলি, এটা হচ্ছে 150 সিসির একটা ইঞ্জিনের বাইক, যেটা হচ্ছে লিকুইড কুলিং। আর লিকুইড কুলিংয়ের যে এখান থেকে একটু দেখিয়ে দেন, যেটা হচ্ছে ওয়াটার ট্যাঙ্ক অ্যান্ড হচ্ছে আপনার রেডিয়েটার অ্যান্ড ফ্রন্টে, কিন্তু এটার বিল্ড সেট আপেই থাকছে টায়ারের সাইজটা এরকম, যেহেতু ক্যাফেরাসার একটি বাইক, এটি আপনি সব রুটেই চালাতে পারবেন। আর আপসাইড ডাউন সাসপেনশন অ্যান্ড আমরা যদি ইঞ্জিনটায় চলে আসি, দেখতে পাচ্ছেন যে এই টাইপের ইঞ্জিন যেটা হচ্ছে যে খুব হাই কনফিগারেশনের বাইকগুলোতে কিন্তু ইউজ করা হয়ে থাকে, লাইক এপ্রিলা বা যেগুলো হাই কনফিগারেশনের বাইক, অ্যান্ড একজোস্টটা কিন্তু খুবই ডিফারেন্স, খুবই অত্যাধুনিক। অ্যান্ড সবচেয়ে মজার বিষয় হচ্ছে একজোস্টটা কিন্তু আমরা চালিয়ে এসেছি, খুব বেশি গরম হয়নি, আমি হাত দিয়ে ধরে দেখাচ্ছি, বিকজ অফ মূল একজোস্টটা রয়েছে এটার নিচে। আর একজোস্ট ঠান্ডা হওয়ার জন্য এখানে সেন্সর রয়েছে, এটা কিন্তু একজোস্ট হচ্ছে একজোস্টটাকে ঠান্ডা করার জন্য। এই এই বাইকটা হচ্ছে কমপ্লিট কম্পিউটারাইজ একটা সেট আপ করা, প্রসেসরের মাধ্যমে সেট আপ করা, সম্পূর্ণ অত্যাধুনিক টেকনোলজি এই বাইকটিতে ইউজ করা হয়েছে। আমরা যদি বাইকটার ট্যাঙ্কটা দেখাই, ফুয়েল ট্যাঙ্কটা, ফুয়েল ট্যাঙ্কটা কিন্তু খুবই সুন্দর দেখতে পাচ্ছেন, অ্যান্ড গাড়ির বডি ল্যাঙ্গুয়েজটা কিন্তু খুবই পারফেক্ট। আর এটার হচ্ছে আপনার সিটটা কিন্তু অরিজিনাল সেট আপে এটা থাকে। আরেকটা অত্যাধুনিক বিষয় আমরা বলি, নিচ থেকে যদি একটু চলে আসেন, দেখতে পাচ্ছেন যে চেইনে
স্পুকেটটা বাংলাদেশে এত বড় চেইন স্পুকেটের বাইক আমি হচ্ছে এটা এই বাইকটাই ক্যাপারেসার এই বাইকটাই এত বড় চেইন স্পুকেটের অধিকারী যেটা হচ্ছে এখান থেকে এখানে স্কেল দিয়ে মাপলে 11 ইঞ্চি হয় অ্যান্ড এটার দেওয়ার কারণ হচ্ছে বাইকটিতে অসম্ভব রেডি পিক আপ পেয়ে যাবেন তো দর্শক আপনারা দেখতে পাচ্ছেন যে বাইকের কিন্তু হাইড্রোলিকটা কিন্তু খুবই অত্যাধুনিক অ্যান্ড হচ্ছে ডুয়েল সেটআপের একটি এবিএস এবিএস দেখতে পাচ্ছেন দেন আমরা পিছনটা যদি চলে আসি এটার রেয়ারও থাকছে এবিএস অ্যান্ড আমরা পিছনের যদি সাসপেনশনটা দেখাই এটা হচ্ছে এটার সিলিন্ডার গ্যাসের সিলিন্ডার যেটা খুবই স্মুথলি কাজ করে বাংলাদেশে এটা সর্বোচ্চ ফুয়েলের তেলের পাওয়া যায় যেটা হচ্ছে যে থাকে বাট এটাতে সব কিছুতে একটা আপডেট টেকনোলজি ইউজ করা হয়েছে এই যে এটা রয়েছে এটা কিন্তু সিলিন্ডারের তো মোটামুটি এইটার কারণে কিন্তু এই গাড়িটা স্মুথলি আপনার জাম করবে তার মানে উঁচা নিচা রাস্তায় আপনারা চালালে আসলে টেরি পাবেন না যে গাড়িটা জাম করবে এক্স্যাক্টলি সঠিক এবং এটার যে দেখতে পাচ্ছেন যেটা কত অত্যাধুনিক সিস্টেম এখানটা এটা হচ্ছে কমপ্লিট মেটালের এই ব্রেকিং ইয়েটা ইউজ করা হয়েছে এবং এখান পর্যন্ত সেন্সর আছে ব্রেকিংয়ের এটার মধ্যে তো বাইকটা আসলে আমি বলতে গেলে এই বাইকটা সম্বন্ধে ডেফিনেশন দিয়ে শেষ করতে পারবো না যারা আমি একটু অনুরোধ থাকবে দর্শকদের ইউটিউবে এটা এফডি মন্ডিয়াল এইচপিএস লিখে এটার কনফিগারেশন দেখে নেবেন এটার প্রাইসটা কত যাচ্ছে এটার প্রাইসটা হচ্ছে এমআরপি 4,80,000 টাকা এটাতে 20,000 টাকা ক্যাশ ডিসকাউন্ট থাকছে 4,60,000 টাকা আর হাসান ভাইয়ের পক্ষ থেকে যারা আসবে তারা অবশ্যই 10,000 টাকা এটার ক্যাশব্যাক পেয়ে যাবে টোটাল 30,000 টাকা ডিসকাউন্ট টোটাল 30,000 টাকা ডিসকাউন্ট সাথে থাকবে স্পেশাল কিছু গিফট সেটা আসলে চমক থাকছে ঠিক আছে ধন্যবাদ ভাই কথা বলতেছিলাম প্রিন্স ভাইয়ের সাথে আর আপনারা ইতিমধ্যে এই বাইকটার সম্বন্ধে আমার মনে হয় যথেষ্ট পরিমাণ জেনে গেছেন আর এর বাইরেও যদি আপনারা জানতে চান অবশ্যই গুগলে সার্চ করে বা ইউটিউবে সার্চ করে জেনে নেবেন আর এই বাইকটা কোথায় পাবেন আমরা ডিসক্রিপশন বক্সে প্রিন্স ওয়ার্ল্ডসের টোটাল অ্যাড্রেস এবং কন্ট্যাক্ট নাম্বার সব কিছু দিয়ে রাখবো আর স্ক্রিনে দেওয়া নাম্বারে আপনারা ফোন করলে ডিটেলস জানতে পারবেন তো সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন চলে আসবো নতুন কোনো বাইকের ভিডিওতে সে পর্যন্ত সবাই আল্লাহ হাফেজ